আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা জানেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আপনার নির্বাচনের দ্বিতীয় দিনেই তিনি 14টি মামলায় জামিন পেয়েছেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন পাকিস্তানে কিন্তু নির্বাচন হচ্ছে আপনার পাকিস্তানের যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু তিনি জেলের মধ্যে বন্দী। সম্মানিত গাইস, আপনারা জানেন যে ইমরান খানের যে প্রার্থীগুলো ছিল তারা আপনার বিভিন্ন এলাকা থেকে অনেকগুলো প্রার্থী তারা বিজয় লাভ করেছে, আর যে অন্য অন্য আপনার দলগুলো ছিল তাদের থেকে আপনার ইমরান খানের দল এখন পর্যন্ত এগিয়ে আছে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু তিনি জেলের মধ্যে থেকেই তার যে প্রার্থীগুলো আসলো তারা কিন্তু নির্বাচনের মাঠে স্বতন্ত্র প্রার্থী হয়ে কিন্তু বিজয় করে পাকিস্তানের মধ্যে একটা আপনার নাম করেছে এবং পাকিস্তানের মধ্যে একটা রেকর্ড গড়ে তুলেছে। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু তিনি জেলে বন্দী থাকার শর্তেও কিন্তু তার দলের প্রার্থীগুলো স্বতন্ত্র হয়েও কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু বিজয়ী অর্জন করেছে। সম্মানিত দর্শক, যে আরও বিরোধী দলগুলো ছিল নওয়াজ শরীফ, আপনার মুসলিম লীগ, অন্য অন্য যে দলগুলো ছিল তারাও কিন্তু বিজয় লাভ করেছে, তার থেকে আপনার ইমরান খান দলের প্রার্থীরাই আপনার বেশি আপনার বিজয় লাভ করে। সম্মানিত দর্শক, এবার হতে পারে কারা এবার সরকার হতে পারে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানই হতে পারে নাকি নওয়াজ শরীফ আরও যে দলগুলো আছে এরাই হতে পারে, কি হতে পারে পাকিস্তানের সরকার? সম্মানিত দর্শক, যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই দ্রুত শেয়ার করে দেবেন, আর ভালো লাগলো